আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের অধিক মর্যাদাবান আর কোনো দিন নেই এবং নেক আমল করার জন্য এই দিনগুলোর চেয়ে বেশি প্রিয় আর দিন নেই। অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। অনুরূপভাবে অপর হাদিসে এসেছে, হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে এত অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেয়া হয় না। সেদিন তিনি বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়ে যান এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, আমার এসব বান্দা কী চায়। অনুরূপভাবে হযরত আমর বিন শুয়াইব তার বাবা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ এদিনে উত্তম যে দোয়াটি পড়তাম তা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক, আরাফার দিন 9 জিলহজ আমরা এই দোয়াটি এবং নিজের মনের ইচ্ছা মতন অন্যান্য দোয়াটি বেশি বেশি করে পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকলকে আরাফার দিন রোজা রাখার তৌফিক দান করুন, বেশি বেশি করে এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন, সকলের মনের ইচ্ছা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম।